হিন্দু নারীকে বিয়ে করায় ফেসবুকে শতাধিক মুসলিম পুরুষের তালিকা প্রকাশ করেছে হিন্দু কট্টরপন্থীরা। শুধু তাই নয়, তাদের হত্যার আহ্বানও জানিয়েছেন তারা। যদিও বিতর্কিত ওই তালিকা এখন ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে। ওই মুসলিম পুরুষদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কও তালিকায় দেয়া ছিল। হিন্দুত্ব বার্তা নামের এই তালিকায় যাদের নাম আছে তাদের নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। যদিও কোনো হিন্দুত্ববাদী সংগঠনই এই ফেসবুক পেজের সঙ্গে তাদের সম্পর্কের কথা স্বীকার করেনি। টুইটারে প্রথম একজন এই তালিকাটির প্রতি দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি অনেকের নজরে আসে। হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার জন্য প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছে মুসলিম পুরুষরা। গত কয়েক বছর ধরে এমন প্রচারণা চালাচ্ছে ভারতের কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীগুলো। মোট 102 জনের নাম ছিল ওই তালিকায়। ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস দেখে তালিকাটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের অল্ট নিউজের প্রতীক সিনহা বলেন, এবারই যে প্রথম এরকম তালিকা প্রকাশ করা হলো তা নয়, 2017 সালে জাস্টিস ফর হিন্দুস নামে আরেকটি তালিকা প্রকাশ করা হয়েছিল। সেখানেও মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়া হয়েছিল। উল্লেখ্য, অন্য ধর্মের মেয়েকে বিয়ে করায় সম্প্রতি এক মুসলিম পুরুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে এক হিন্দু মেয়ে মুসলিম ছেলে বন্ধুর সঙ্গে সম্পর্ক নিয়ে হোয়াটসঅ্যাপে হয়রানি শিকার হওয়ার পর আত্মহত্যা করেন। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।